আজকের সকালটা কিন্তু একদমই আলাদা অন্য দিনের থেকে, কারণ আমি যাচ্ছি হচ্ছে একটা ইভেন্টে। আর আগে আমি তোমাদের বলে দিই কখন বেরোলাম। আমি এখানে বেরিয়েছিলাম 7:15 নাগাদ, সকালবেলা বেরিয়ে গেছি। আর আমি যাচ্ছিলাম হচ্ছে ক্যামা স্ট্রিট প্যান্টালুনসে। আমাকে একটা ইনভিটেশন মানে এসেছিলো আমার কাছে, তো সেখানেই গেছিলাম আমি। আর এখানে হোমের বাচ্চাদের আনা হয়েছিল, অনেক ছোট ছোট বাচ্চা ছিল, 6 বছর থেকে শুরু করে 12-15 বছর, মানে মাধ্যমিক দেবে এরকম বাচ্চারা ছিল সব, মানে প্রায় 135 জন বাচ্চা ছিল। আর যাওয়ার পরে আমাকে এখানে একটা লিস্ট দেওয়া হয়েছিল, এখানে 10 জন 10 জন করে ভাগ করে দেওয়া হয়েছিল। আমার সাথে একটা মেয়ে ছিল, আর মানে প্রত্যেকটা গ্রুপেই 2 জন করে ছিল আর 10 জন করে বাচ্চা ছিল। তো প্রথমে ঢুকে এখানে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে, চন্দন পরিয়ে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এত মিষ্টি বাচ্চাগুলো, কি বলবো, আলাদা করে কিছু বলার নেই, সেগুলো পরে গিয়ে ভিডিওতে তোমরা দেখতেই পারবে। এত খুশি, এত আনন্দ। এটা কিন্তু ছিল পুজোর আগে ইভেন্টটা, তো পুজোর এত কিছুর মধ্যে মানে এত বিজি ছিলাম যে আমি আলাদা করে এই ভিডিও বানাতে পারিনি, এগুলো পোস্ট করতে পারিনি, ভয়েস ওভার করবো সেটারও টাইম পাইনি। এখন পুজো পেরিয়ে গেছে, এখন আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, কিন্তু গলার অবস্থা একদমই খারাপ। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারছো, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে না অন্য আমি রেখেছি যে যেমন করে দেওয়া হয় আর কি বাচ্চাদের, যে আমরা কি করি যে আমরা জামা কাপড় নিয়ে দিয়ে দিই নিজেদের পছন্দ মতন, কিন্তু আমরা কখনো ভাবি না যে আচ্ছা আমরা যে জামাটা দিচ্ছি ওদের আদৌ ভালো লাগছে কি না, ওদের আদৌ পছন্দ হচ্ছে কি না, এটা আমরা কখনোই ভেবে দেখি। কিন্তু এই AAS ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা থেকে না করা হয়েছিল ইভেন্টটা, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ এই যে প্যান্টালুন সেখানে নিয়ে যাওয়া হলো, আর সকালবেলা নিয়ে যাওয়া হয়েছে যাতে করে একদম ফাঁকা থাকে, পুরোটাই একদম ফাঁকা ছিল, মানে তখন ওপেনই হয়নি, 8টার সময় তো খোলে না। আর তারপর ওখানে গিয়ে টিফিন করানো হলো, দেন ওদের যে জামাটা পছন্দ হচ্ছে, যার যেটা পছন্দ হচ্ছে সে জামাটাই নিয়েছে। মানে এখানে কোনো বাজেট নেই যে এই এই দামের মধ্যে নিতে হবে বা কিছু, যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিচ্ছে। কারোর লেহেঙ্গা পছন্দ হচ্ছে, কারোর ড্রেস পছন্দ হচ্ছে, কারোর স্কার্টের সাথে টপ পছন্দ হচ্ছে, তো সে সেটাই নিচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের যে মানে গ্রুপ করে দেওয়া হয়েছিল, তো অনেক কটা গ্রুপ ছিল, প্রায় 10টারও বেশি গ্রুপ ছিল, প্রায় 15টা মতন গ্রুপ ছিল, কারণ 135 জন বাচ্চা ছিল যেহেতু। তো প্রত্যেককেই মানে ওরকম বলা হয়েছিলো যে যেটা ওরা পছন্দ করবে সেটাই যেন দেওয়া হয়, এবং মানে তাদের ফিটিংস হচ্ছে কি না, সাইজ মতন হচ্ছে কি না সেটা দেখানো হয়। আর শুধুমাত্র এখানে জামা দেওয়া হয়েছে তা না, পরে গিয়ে তোমরা দেখতে পারবে ওদের পছন্দ মতন ওখানে জুতো, তারপরে সাথে করে সাজার জিনিস, ইনারওয়্যার, চিরুনি, আয়না, সাথে মানে শ্যাম্পু, সাবান, সমস্ত কিছু, ইভেন বই খাতা এগুলোও দেওয়া হয়েছে, সেটা পরে গিয়ে দেখতে পারবে। তো এখানে বাচ্চারা ভীষণ খুশি হয়ে জামা কাপড় পছন্দ করছে, আর তারই মাঝখানে ওদের সাথে কথা বলছিলাম, আর কথা বলার পরে তখন না মনটা সত্যিই খারাপ হয়ে যায়, কিন্তু এত ফুটফুটে ছিল বাচ্চাগুলো, মানে যখন ওরা চলে যাচ্ছিলো প্রত্যেকের মন খারাপ করছে, কারণ এত মিশুকে ছিল, এত সুন্দর করে কথা বলছিল। আর এই জামাগুলো যখন পছন্দ করছে না, ওরা আবার বলছিল যে এইগুলো নিয়ে ওরা বাড়ি যাবে, গিয়ে এগুলো পুজোতে পরবে। আর শুনেও মানে এত ভালো লাগছিলো, মানে এই যে দেখতে পাচ্ছ এই যে লেহেঙ্গাটা নিয়েছে, যে কি খুশি। আর ও যখন পছন্দ করেছে ওর বন্ধুও সেম পরবে, মানে থাকতে থাকতে হয়ে যায় না হোমে যে পাশের জন্য সেও মানে ওর বেস্ট ফ্রেন্ড সেও সেম জামা পরবে, আরেকজনও বলছে সেও ওরকম ধরনের জামা পরবে, মানে অনেকে ওখানে লেহেঙ্গা নিয়েছে, আর বেশ মানে একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হয়েছে। আমি প্রথমবার গেলাম এরকম ধরনের ইভেন্টে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে দেখো সবার মুখগুলো দেখলে বুঝতেই পারছো, আর পরে গিয়ে আবার ডান্স করে দেখাচ্ছে। এবার ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রায়াল রুমে, ওখানে গিয়ে সবাই ট্রায়াল রুমে, যদি ছোটো বড়ো কিছু হয় তখন আবার চেঞ্জ করে নেওয়া যাবে। তো সবাইকে ধরে নিয়ে যাওয়া হলো ট্রায়াল রুমে। আচ্ছা সবাই না এদিক ওদিক এসো না, তোমার হয়ে গেছে? এই ও কোন গ্রুপে? ও কোন গ্রুপে? ও আমার সাথে। এক একটা ড্রেস দিয়ে সবাই ঢুকে যাও। খুব সুন্দর লাগছে, পছন্দ তোমার? ঠিক আছে। আর বি এটা ওর কি ছোট হয়েছে না? সুন্দর হয়েছে, দারুণ সুন্দর লাগছে, পছন্দ? এটা উল্টো হয়েছে, ও হ্যাঁ সুন্দর, খুব সুন্দর। ও বাহ, এটা এরকমই, ওই
এটা ফাইনাল দেখো সবাই একসাথে যাও একসাথে এখানে আরো ফটো তুলবো এরপরে গ্রুপ ওয়াইজ নিয়ে আসা হলো জুতোর ওখানে আর যে যেটা পছন্দ করছে এখানে দেখে নিচ্ছে আর তারপরে সাইজ মতন জুতো তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো এখানে বিল হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার বাকি যেগুলো বলছিলাম যে যে পেন খাতা স্কেল এই যে এখানে দেখো ভেজলিন আছে তারপরে চুলের গার্ডার মানে যা যা লাগে আর কি মেয়েদের এখানে সমস্ত কিছু প্যাকেট করা এখানে শুধুমাত্র মেয়েরাই ছিল এখানে ইনারওয়্যার দেওয়া হচ্ছিলো চিরুনি আয়না ক্রিম মানে তারপরে শ্যাম্পু তেল সব কিছু শুধু পুজো মানে তো জামা কাপড় না পুজোর সাথে সাথে আরও অনেক জিনিসপত্র লাগে তো এখানে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে আর কি কিউট দেখে এত ইনোসেন্ট আবার খুলে দেখছে যে সব ঠিকঠাক আছে কি না আর তারপরে আবার টিফিন দিয়ে এই যে সবাই কত খুশি এখানে আমার সাথে ফটো তুলছে এরকম সবাই ফটো টটো তুলে আমরা আবার মানে ওরা আবার বলছে যে দিদি মানে এসো পুজোর আগে এসো তোমরা কিন্তু এসো এরকম এরকম সবাই বলছে আর কি তো ছেড়ে আসাটা তখন মনে হচ্ছিলো মানে আমরা প্রায় 8টা থেকে ছিলাম দুপুরবেলা অবধি হয়ে গেছিলো মানে 11টারও পরে মানে প্রায় 12টা নাগাদ চলেছে ইভেন্টটা তো তারপরে সত্যি একটা মায়ার মতন হয়েছে এখানে সবাই সবার প্যাকেট নিয়ে নিয়েছে এখানে জুতোরও যা যা প্যাকেট ছিল সেইগুলো কালেক্ট করা হয়ে গেছে আর জিনিসপত্র নিয়ে এবার আবার বাসে তুলে দেওয়া হচ্ছে এখানে দুটো বাসে করে এসেছে আর কি সব বাচ্চারা তো সবাইকে গুনে গুনে আবার বাসে তুলে দেওয়া হচ্ছে আর বাসে ওঠার পরে আবার ওরা ওরকম বাই বাই করছে তখন সবার একটু মনটা খারাপ হচ্ছে আমি এখন ভিডিওটা দেখছি তো আমার আবার তখনকার কথাই মনে পড়ে যাচ্ছে সেই জন্য আমি অনেকবারই হয়তো বললাম যে মন খারাপ হচ্ছিলো কারণ সত্যিই মন খারাপ হচ্ছিলো সেই টাইমটা আর বাস এই ছিল হচ্ছে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম একটা অন্যরকম ব্লগ আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করো টেক কেয়ার বাই বাই